বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর জন্য সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরও মসজিদ বন্ধ থাকবে। ঈদের জামাত মসজিদ কিংবা ঈদগাহে হবে না, তাই ঈদের নামাজ প্রত্যেককে ঘরে পড়তে আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে নির্দেশনা জারি করা হয়েছে। তবে ঈদের নামাজের 10 মিনিট আগে মসজিদে মসজিদে তাকবীর প্রচার করা হবে বলে জানা গেছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায় করার সাথে সাথে ঈদ উদযাপনে বিশেষ ঈদ পার্টি ও উৎসব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইতিপূর্বে করোনা নিরোধকরণে যে কোনো ধরনের গণজামায়াত করলে 10,000 দিরহাম এবং জমায়েতে কেউ অংশ নিলে 5,000 দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।